এবার রাজনীতির রাজনীতি। আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানামুখী বিচার বিশ্লেষণ। ভাবনা ও বাস্তবতার মিলছে না হিসাব। পুরোপুরি না হলেও দল থেকে সরকার আলাদাকরণের প্রক্রিয়ায় গিয়েছে বহুদূর। আগামী দিনের পথ চলায় সিটি নির্বাচন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদযাপন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নতুন কমিটি। মানিকলাল ঘোষের বিশেষ রিপোর্ট। একুশতম জাতীয় সম্মেলন শেষে দুদফায় আওয়ামী লীগের 81 সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে 74 জনের নাম। সাংগঠনিক সম্পাদক কমিটিতে নতুন মুখ 16 জন। দলকে আরও গতিশীল করতে দল থেকে সরকারকে আলাদাকরণের প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়িত না হলেও নতুন কমিটিতে জায়গা হয়নি মন্ত্রিসভার 9 সদস্যের। শূন্য সাতটি পদকে সামনে রেখে আশা নিরাশার দোলাচলে তুলছে বাদ পড়া 16 জন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শতাধিক সাবেক ছাত্রনেতা। গত 28 ডিসেম্বর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু। চলতি বছর মুজিব বর্ষ হওয়ায় দেশব্যাপী বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে চায় আওয়ামী লীগের নতুন কমিটি। বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে এই জনপদের মানুষের জন্য যা যা করেছেন সেইগুলো তুলে ধরা, সেগুলো মানুষকে মানুষের সামনে উপস্থাপন করা। আমরা বিশ্বাস করি যে এই দেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারবে। তৃণমূলে কমিটি গঠন ও অন্তর্দ্বন্দ্ব নিরসনে দলীয় সভাপতি শেখ হাসিনার শুদ্ধি অভিযানের শতভাগ বাস্তবায়নের ভাবনা রয়েছে নতুন কমিটির। জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যাশা, একটি ক্ষুদা দারিদ্র দুর্মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে সেই সবে সুসংগঠিত করব। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, সুশাসন কায়েম করার জন্য মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা শতভাগ পূরণ করার ব্যাপারে বর্তমান কমিটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যাবে। সর্বোপরি আগামী দিনের পথচলায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দলকে আরও গতিশীল করাকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রের সাথে সরকারের সাথে সমন্বয় রেখেই বাংলাদেশ আওয়ামী লীগ তার স্বতন্ত্র রাজনৈতিক যে ক্যারেক্টার সেটি রেখে সরকারকে সহযোগিতা দিয়ে যাবে, যাতে করে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। 41 সালে মধুর উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নেত্রী যে ভিশন নিয়ে কাজ করছেন, সেই ভিশনের আলোকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারবো। 21তম জাতীয় সম্মেলনের পর পাল্টে গেছে আওয়ামী লীগের রাজনীতির দৃশ্যপট। নির্বাচনী প্রতিশ্রুতি ও তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা বাস্তবায়ন এবং গণতন্ত্রকে সুরক্ষা করাই আওয়ামী লীগের নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ। আগামী দিনের পথে চলায় দলকে আরও অধিকতর শক্তিশালী করতে কতটা কার্যকর ভূমিকা পালন করবে তারা সময়টা বলে দেবে। আর রাজনীতির মাঠের সেই খবরাখবর আমরা তুলে ধরতে চাই মাইটিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতিতে। আর আপনাদের সাথে থাকছি আমি মানিকলাল ঘোষ।